নির্বাচনী বতাহত ফাকুয়ার রং, হোলির দিনাও চলিল নির্বাচনী প্রচার, হোলির মাজতে মনোনয়ন দাখিলর প্রস্তুতি। এয়া বিশ্বনাথের প্রতাপগড় বাগিচাত ভানুর হোলি। তেজপুরের কংগ্রেস প্রার্থী এম জি ভি কে ভানুয়ে বিশ্বনাথের বুড়া মাধব থানত আশীর্বাদ লৈ জুবিনের গীতর শাড়ি আওড়াই কলে তেও হেনো পলিটিক্স করবলৈ রাজনীতি লৈ অহা নাই। রাজনীতি পলিটিক্স করবলৈ অহা নাই। মহাদেব কম জুবিন গার্গে জি কইছে পলিটিক্স না করিব বন্ধু, 100% এটো স্টেটমেন্টত বিশ্বাস করো। মই রাজনীতি তাইছো উন্নয়নের কারণে। আত্মবিশ্বাসী ভানুর মতে তেও প্রার্থী হওয়াত ভয় খায়ে বিপক্ষে আজি পর্যন্ত প্রার্থী ঘোষণা করিব পড়া নাই। সবে এটো কথা কয়ে আছে মোক, যাওকালি গহপুরত কইছো তাতো কয়ে আছে স্যার আপনক দেখি বেলে ভয় খায় আছে, মোক দেখি বেলে ভয় খায় কি আছে, হারি যাব এটো তো তেকে তকালো জানে। এই দৃশ্য আকো মঙ্গলদৈর। মঙ্গলদৈত কংগ্রেস প্রার্থী হিসাবে ভুবনেশ্বর কলিতাক পাই উখল মাখল রাজীব ভবন। ভবন এক উৎসাহর ঢল, যেহেতু ভুবনেশ্বর কলিতাক এইবার কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, আর মই দেখুয়াছো মঙ্গলদৈর রাজীব ভবনের যে দৃশ্য, এয়া মঙ্গলদৈর রাজীব ভবনের দৃশ্য। এই সকল হচ্ছে কংগ্রেস কর্মী আজি উৎসাহিত হয়ে পড়েছে। বিপরীতে এয়া বাইহাটার গোপেশ্বর দেওয়ালয়ত মঙ্গলদৈত বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী দিলীপ শইকীয়া। দেওয়ালয়ত আশিস লৈ দলীয় কর্মকর্তারে হোলি খেলিলে শইকীয়ায়। মঙ্গলদৈত প্রার্থী যিয়ে নহক বিজেপি নাম্বার ওয়ান দাবি শইকীয়ার। এবার যাও আহক উজনিলৈ। যোরহাটত প্রাক্তন কংগ্রেসী বিধায়ক রানা গোস্বামীর ঘরত যোরহাটের কংগ্রেস প্রার্থী সুশান্ত বুড়াগোহাঁই। আনফালে থাওরাত ব্যস্ত বিজেপির যোরহাটের প্রার্থিত্ব প্রত্যাশী মন্ত্রী তপন গগৈ। তারেপরা তপন গগৈ আহি আছে গুয়াহাটিলৈ। আনফালে শুকুরবারে মনোনয়ন দাখিলের প্রস্তুতি চলাইছে ডিব্রুগড়ত কংগ্রেস প্রার্থী পবন সিং ঘাটওয়ার আর যোরহাটত কংগ্রেস প্রার্থী সুশান্ত বুড়াগোহাঁয়ে। লুইটার সিটুপারে লক্ষিমপুরের কংগ্রেস প্রার্থী অনিল বরগোহাঁই ব্যস্ত থাকিল ধেমাজিত। বরাক উপত্যকাত শিলচরত নির্বাচনী প্রচার আরম্ভ করলে কংগ্রেসী সুস্মিতা দেবে। মাজতে এয়া কার্বি আংলঙর বিথুঙত বিজেপির সমর্থকর হোলি আর বাইক রেলি। প্রার্থী ঘোষণা নাই হওয়া যদিও কার্বি আংলঙত বিজেপির উৎসাহ আগতীয়া। নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ আকৌ পালেহি গুয়াহাটি। মা কামাখ্যার আশিস ললে প্রদ্যুৎ বরদলৈ। লাহে লাহে গরম হয়ে আহিছে নির্বাচনী বতাহ। হোলির উৎসাহর সমানে রাজনৈতিক দলের নেতা কর্মীর মনত নির্বাচনী উৎসাহ। প্রার্থীর পরা সমর্থকলৈ সকলরে মনত হোলির রঙের সঙ্গে লাগিছে রাজনীতির রং। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।